ইয়ামেনের তাবলা উপত্যকায় একটি দেবী মূর্তি ছিল দেবীর সামনে তিনটি তীর থাকত হ্যাঁ না এবং থামো তো সেখানকার মানুষ কোনো কাজে যাবার আগে সেই কাজটার ভবিষ্যৎ কি হবে তা এখানে তীর মেরে মেরে দেখে যেতেন একবার যুদ্ধে যাবার আগে একজন যুবরাজ যখন ভবিষ্যৎ জানতে চান তখন ঘটনাচক্রে প্রতিবারই না তীরটা উঠে আসে ফলে তিনি রেগে গিয়ে ওই মূর্তির মুখের উপরেই তিনি ওই তীরটা ছুঁড়ে বসেন সেই যুবরাজ আর কেউ নন আমাদের সকলের পরিচিত মহাকবি ইমরুল কায়েস যিনি প্রায় একাই আরবি সাহিত্যে একটা নবদিগন্ত এনেছিলেন যেটা আমরা অনেকেই জানি পৃথিবীবাসীকে উপহার দিয়েছিলেন একের পর এক মন ছুঁয়ে যাওয়া কবিতা যাকে ডাকা হয় আরবের শেক্সপিয়ার নামে যাকে শুধু কবিতা লেখার জন্য রাজ পরিবারে জন্ম নিয়েও রাজ্যহারা হতে হয়েছিল বুকওয়ার্মের আজকের আয়োজন তাকে নিয়ে সঙ্গে থাকুন আরবি ভাষায় সর্বকালের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম হিসেবে ধরা হয় কবি ইমরুল কায়েসকে পুরো নাম ইমরুল কায়েস বিন হুজর আল কিন্দি বাবা হুজর ইবনে আল হারিস এবং মা ফাতিমা বিনতে রাবিয়া আল তাকলেবি ইয়েমেনের নাজাদ এলাকার কিন্দা রাজপরিবারে তিনি জন্মগ্রহণ করেন ষষ্ঠ শতকের প্রথম দিকে রাজপুত্র হিসেবে জন্ম নিয়েছেন বলে জন্মের পর থেকেই রাজকীয় জীবনযাপন তার শুরু হয়ে যায় কিন্তু সব ফেলে কিশোর বয়স থেকেই শুরু করেন তিনি কাব্যচর্চা তার কাব্যের প্রতি ছিল একটা অশেষ্টান আর এই কাব্যচর্চাকে তার বাবা মোটেও ভালো চোখে দেখতেন না কারণ রাজার সন্তানের কবি হওয়াটা আসলে মানায় না তিনি এমনটাই ভাবতেন তো ফলে একটা পর্যায়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো তাকে এরপর রাজ পরিবার থেকে যখন তিনি বিতাড়িত হয়ে গেলেন তখন তিনি নানান গোত্রের কিছু উশৃঙ্খল যুবকদের সাথে একটা দল গড়ে বসলেন অল্পদিনের দিনের মধ্যেই ওই যে যেই দল সেই দলের তিনি মধ্যমণি হয়ে ওঠেন আরম্ভ করেন ভবগুরের জীবনযাপন দিন অতিবাহিত করতে থাকেন ঝর্ণাধরা খোঁজা গোত্রে গোত্রে ঘুরে বেড়ানো বনের শিকার খেলাধুলা গান কবিতা রচনা ইত্যাদির মধ্যে দিয়ে তিনি তার জীবনটা পরিচালনা করতে শুরু করলেন আর এই জন্যেই লোকে তার ডাকনাম কী দিয়েছিলেন জানেন লোকে তার নাম দেয় আল মালিকুদ দিল্লিল যাকে বলা হয় ভবঘুরে রাজকুমার তাছাড়া জুল কুরু বা ক্ষতবিক্ষত কবি নামেও তাকে ডাকা হয় তবে পৃথিবীব্যাপী তিনি ইমরুল কায়েস বা দেবকা দেবতার সেবক নামেই সবচেয়ে বেশি পরিচিত ছিলেন এদিকে কবির জীবনে প্রেম চলে আসে ভালোবাসতে শুরু করেন নিজেরই চাচাতো বোন উনাইজাকে বিয়েও করতে চেয়েছিলেন আর প্রেমের এই টানই তাকে আরও ভাবুক করে তোলে সে চেষ্টা ব্যর্থ হয়ে হলে তিনি গোপন সম্পর্ক রাখতে চেয়েছিলেন তার সাথে কিন্তু সেই সময় আরবে চাচাতো বোনের সাথে প্রেমকে লজ্জাজনক হিসেবে দেখা হতো এর ফলে কি হলো ফলে ইমনুল কায়েসের বাবা তাকে তেজপুত্র করলেন তাছাড়া বাবার স্ত্রী এবং দাসীদের নিয়ে বাজে কবিতা লেখার জন্য ক্ষুদ্র রাজা তাকে পুত্র করেন বলেও শোনা যায় আবার কিছু কিছু ঐতিহাসিকদের মতে তিনি ফাতিমা নামের এক মহিলার প্রেমে পড়ে কবিতা লিখেছিলেন সেই জন্য রাজা তাকে ঘরছাড়া করেন ধারণা করা হয় ইমরুলের কবিতা লেখার প্রতি তার বাবার অনিচ্ছা তাকে আরও অতিরিক্ত মদ্যপাই এবং নারী লিপসু করে তোলে দারুণ কল্পনা শক্তি সুনিপুণ উপমা অপরিচিত শব্দের সর্বাধিক ব্যবহার ইত্যাদিতে সিদ্ধ হস্ত ছিলেন তিনি তবে তার কবিতা স্বভাব এবং চরিত্র পরিষ্কার ছিল একদম স্বচ্ছ দর্পণের মতোই এর কিছুদিন পরেই আরেকটা ঘটনা ঘটে কবি একদিন ইয়ামেনের দাম্বুক নামক জায়গায় আমোদ প্রমোদে ডুবে আছেন তো এমন সময় কি হলো এমন সময় খবর আসে প্রতিপক্ষের সাথে যুদ্ধে তার বাবা রাজা হুজর নিহত হয়েছেন খুবে দুঃখে তিনি ফেটে পড়েন তবে বেশ আমোদে কণ্ঠেই তিনি চিৎকার করে উঠে বলেন বাবা আমার শৈশবকে নষ্ট করে দিয়েছে এখন তার রক্তের ঋণের বোঝা আমার যৌবনকেও শেষ করতে চাইছে আজ আকণ্ঠ মত পান করবো আগামীকাল থেকে হবে শুধু কাজ আর প্রতিশোধ সপ্তাহকাল আনন্দে মত্ত থাকার পর শপথ করলেন যে পিতার হত্যার প্রতিশোধ হিসেবে বনু আসাদ গোত্রের একশত জনকে হত্যা এবং সমসংখ্যকের কপালের চুল কর্তন না করা পর্যন্ত তিনি মদ এবং মাংস খাবেন না প্রসাধনী তৈল এবং নারী স্পর্শ করবেন না আর তিনি সেটাই করেছিলেন যেটা তিনি বলেছিলেন ইবনে আল কালবির মতে বাবা মারা যাবার সময় কবি নির্বাসনে ছিলেন তবে বাবার বিরূপ মনোভাব পোষণ সত্ত্বেও ভাইদের মধ্যে তিনিই একমাত্র ছিলেন যিনি বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে ওঠেন এই জন্য আসাদ গোত্রের সাথে কবির গোত্রের যুদ্ধ হয় যুদ্ধে নিহত হয় উভয় পক্ষেরই অসংখ্য লোক তার তীর নিক্ষেপের ঘটনাটি মূলত এই যুদ্ধ নিয়েই ঘটেছে এই যুদ্ধের অল্প কিছুদিন পরেই কবি ইমরুল কায়েস মৃত্যুবরণ করেন কিছু বর্ণনায় রয়েছে কবি এক শত্রু নাম তিম্মা আল আসাদি কনস্ট্যান্টিনোপলের সম্রাটের নিকট কবির বিরুদ্ধে অভিযোগ করেন বলেন যে ইমরুল কাইসের সঙ্গে সম্রাটের মেয়ের অবৈধ প্রেম আছে তবে সত্যি রাজকুমারীর সঙ্গে তার প্রেম ছিল কিনা সেটা আজ পর্যন্ত জানা যায়নি ফলে সম্রাট কবিকে হত্যার জন্য বিষমিশ্রিত বিশেষ ধরনের একটা পোশাক উপহার দেন এই পোশাক পরার পরে বিষক্রিয়ায় কবির সম্পূর্ণ শরীর ঘায়ে একদম ভরে যায় এর ফলে তার মৃত্যু ঘটে খুব সম্ভবত তিনি পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দে মারা যান আশকারার নিকট আসিফ পর্বতের পাদদেশে পরম মমতাই তাকে সমাহিত করা হয় মৃত্যুকালে তার বয়স ছিল মোটেই আশি বছর জাহিলি যুগের সর্বাধিক প্রসিদ্ধ কবি ছিলেন ইমরুল কায়েস পুরো জীবনে রচনা করেছেন প্রচুর কাব্য মোয়াল্লাকা রচনা ছাড়াও লিখেছেন বহু কবিতা কিন্তু অন্যদের মতো তার কবি কবিতাগুলো কালের করাল গ্রাস থেকে রক্ষা পায়নি তা সত্ত্বেও নানান সংকলন গ্রন্থ হতে উৎকলিত তার যে সমস্ত কবিতা একত্রে স্থান দেওয়া হয়েছে তা দিওয়ানো উমরাউল কায়েস নামে পরিচিত উনিশশো সালে কায়রো হতে মুদ্রিত এই দিওয়ানে তার প্রসিদ্ধ মোয়াল্লাকা সহ সর্বমোট চুরাশিটি ক্ষুদ্র বৃহৎ কবিতায় স্থান পেয়েছে যা সত্যিই বিস্ময়কর ইমরুল কায়েস ছিলেন প্রধানত ভাবপ্রধান কবি মোটামুটিভাবে দুইটা ভাগ লক্ষ্য করা যায় তার কবিতায় কারণ জীবনের প্রথম দিকে যেহেতু তিনি সুখ এবং আরামে ছিলেন তাই সেই সময়ের কবিতাগুলোতে ছিল রোমান্টিকতার সুর কিন্তু তার পিতার হত্যা পরবর্তী যে কবিতাগুলো ছিল সেগুলোতে পাওয়া যায় গভীর দুঃখ বেদনা এবং যন্ত্রণার সন্ধান মোয়াল্লাকার কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছেন কবি ইমরুল কায়েস বাহরে তাবিল ছন্দে রচিত একাশিটি পঙ্ক্তি সম্বলিত প্রসিদ্ধ মোয়াল্লাকাটি তাকে সর্বযুগের শ্রেষ্ঠ কবিদের কাতারে সামিল করেছে দিয়েছে প্রাক ইসলামী যুগের শ্রেষ্ঠ কবির মর্যাদা মোয়াল্লাকায় তিনি যেসব রীতি প্রবর্তন করেছেন সেগুলোও অভিনব তার মোয়াল্লাকাগুলো নিজ জীবনের ঘটনাপ্রবাহ এবং অভিসারের কাহিনীতে ভরপুর যেখানে ফুটে উঠেছে আরবের আবেগ উচ্ছ্বাসের চিত্র পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই লেখককে ইতিহাস চিরকাল মনে রাখবে বুকর্মের পক্ষ থেকে তাকে আকুণ্ঠ শ্রদ্ধা